সারাদিন ঘুমিয়ে রাতে ডাকাতি। এর আগে ডাকাত চক্রের একজন প্রথমে টার্গেট করে রেকি করে আসে, পরে ঢাকা ও অন্যান্য জেলা থেকে সদস্যরা যুক্ত হয়। গত 27 জুন মধ্যরাতে ডাকাত দলের একটি চক্র অস্ত্রের ভয় দেখিয়ে ফরিদপুরের বাখুন্ডা বাজারের 5 জন নৈশ প্রহরীকে বেঁধে ইলেকট্রনিক স্বর্ণসহ প্রায় 10টি দোকান লুট করে। এরই জের ধরে র‍্যাব 10 ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় 8 জনকে। তাদের কাছ থেকে ডাকাতি করা রূপার অলংকার ও 15টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চক্রের সঙ্গে সরাসরি জড়িত 15 জনকে খুঁজছে তারা। ফরিদপুরের বাখুন্ডা বাজারে যে ডাকাতিটা সংগঠিত হয়েছিল, 15 জন ডাকাত সেখানে অংশগ্রহণ করেছিল এবং তারা দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত ছিল। বাকি ডাকাতদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। সংঘবদ্ধ এ ডাকাত দল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে বলে জানিয়েছে র‍্যাব। প্রতিষ্ঠা লগ্ন থেকে চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।